नमस्कार देखছেন এবি নিউজ সঙ্গে রয়েছি আমি সুপ্রজিত প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে জলপাইগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য বিশ্ববাংলা এবার নতুন হাসপাতাল জলপাইগুড়িতে দুই জেলার দলীয় নেতাদের নিয়ে দলীয় বৈঠক এবং প্রশাসন কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক গৌতম দেবে জলপাইগুড়ি যেন ক্রমশই হয়ে উঠছে গাঁজা পাচারের করিডর শহর লাগোয়া জাতীয় সড়কে ফের গাঁজা সহ গ্রেপ্তার দুই পাচারকারী কানপুর থেকে ফিরে এসে ঠাই হলো না বাড়িতে দিনভর পথে ঘুরে পুরো প্রশাসক বোর্ডের সদস্যের সহযোগিতায় হোটেলে ঠাই এক শিশুকন্যা সহ দুই মহিলার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন সতর্ক থাকুন ভালো থাকুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন সাবধানে থাকুন বিশ্রামে থাকুন জ্বর শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে 14 দিন বাড়ির বাইরে না বেরোতে বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত আসছে বিস্তারিত সংবাদে জলপাইগুড়ি জেলা পুলিশে ছজন পুলিশকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সোমবার এদের মধ্যে একজন কোতোয়ালি থানার আইসির নিরাপত্তা রক্ষীও রয়েছেন বলে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের পুলিশ লাইনে ছজন পুলিশকর্মী করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়াও ময়নাগুড়ির একজন করোনা পজিটিভ পুলিশকর্মীকেও কোভিড হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুশান্ত রায় যে বললাম গতকাল রাত্রিবেলাতে ছজনের রিপোর্ট এসছে যে ছজনের রিপোর্ট পজিটিভ এসছে পুলিশ লাইনে রাত্রিবেলাতেই আমি এসপি স্যারকে ফোন করে বলে দিয়েছিলাম যে তাদেরকে ইমিডিয়েটলি কোভিড হসপিটালে ভর্তি করুন সেভাবে ভর্তি করা হয়েছে আর এছাড়া ময়নাগুড়িতে তার আগের একদিন একজন পজিটিভ হয়েছিল তো তাদেরকেও অলরেডি এখানে ভর্তি করা হয়েছে অন্যদিকে কোতোয়ালি থানার আইসি নিরাপত্তা রক্ষীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে ঈদের পর আইসির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ হয়নি তার নিরাপত্তা রক্ষীর কারণ তিনি ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন তাই আইসিকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানান পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জি সে সরাসরি পুলিশদের যে কোয়ারেন্টাইন করা হয়েছে পুলিশ লাইনে সেখানে ছিল এবং কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে থাকতে তার সোয়াব টেস্ট হয় এবং সেই সোয়াব টেস্টে তার হয় কী বলে কোভিড-19 পজিটিভ এসছে এখন যেহেতু আইসির সাথে তার কোনো ডাইরেক্ট কন্ট্যাক্টই ছিল না এবং শীতের ছুটিতে বাড়িতে ছিল এবং তারপরে এসছে তাই এটা নিয়ে অত দুশ্চিন্তা কোনো করার কোনো কারণ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবার আক্রান্তের তালিকায় নাম উঠছে করোনা মোকাবিলায় প্রথম সারিতে কাজ করা ব্যক্তিদেরও এবার সেই করোনা যোদ্ধাদের জন্য জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে গড়ে উঠতে চলেছে নতুন আরও একটি হাসপাতাল হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা জলপাইগুড়িতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 105 জন আক্রান্তের তালিকায় ফ্রন্টলাইন যোদ্ধা বলে যারা চিহ্নিত যেমন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পুলিশকর্মীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বাদ পড়বেন না সাংবাদিকরাও এমনটা ধরে নিয়ে জলপাইগুড়িতে ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য আলাদা করে হাসপাতাল তৈরি করতে চলেছে স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সবুজ সংকেত পেয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের পাশেই তৈরি হচ্ছে 200 বেডের এই হাসপাতাল যেখানে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইন ওয়ার্কাররা জানালেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায় যেভাবে এখন পজিটিভ বাড়বে তাতে কেউ বাদ যাবে না তো স্বাস্থ্যকর্মীরাও বাদ যাবে না আপনারা প্রেস যারা করছেন তারাও বাদ যাবেন না পুলিশ থেকেও বাদ যাবে না বা ফায়ার ব্রিগেড যারা ফ্রন্টলাইনে আছেন তারা কেউই বাদ যাবেন না আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছি যে আমার লক্ষ্য কিন্তু প্রথমে ফ্রন্টলাইন যারা ওয়ার্কার আছে তাদের সেই জন্য গতকাল আমরা ডিসিশন নিয়েছি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আমরা আরও প্রায় 102 আলাদা করে স্পেশালি ফর দ্য
দিস ফ্রন্টলাইন মানুষজন যারা আছেন বা ভিআইপিরা যারা আছেন তাদের কথা ভেবে কিন্তু এটা আমরা প্ল্যান করে রেখেছি। এটা হয়তো পরশু দিন থেকে আমরা কাজ শুরু করবো। আমি একটু আগেই আমি স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা এখন থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভার্বালি যে হ্যাঁ এটা ভেরি গুড ইনিশিয়েটিভ, আপনারা এটা করুন। এবং আমি সেখানে অফারও দিয়েছি যে উত্তরবঙ্গে যদি অন্য কোথাও তৈরি না হয়ে থাকে যে ডেডিকেটেড প্লেস ফর দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স নট অনলি দ্য হেলথ সমস্ত কিছু, তারা যদি চায় আমরা কিন্তু তাদেরকে এখানে রাখবো, আমাদের কোনো অসুবিধা নেই। জলপাইগুড়ি শহরে একাধিক এলাকায় করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। সেই রোগীদের বাড়ি ও আবাসনগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সেই এলাকাগুলিতে নিয়মিত স্যানিটাইজেশনের কাজ চলছে। জলপাইগুড়ি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার বাসিন্দা ময়নাগুড়ি ব্লক হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ হওয়ায় তিনি যে আবাসনে থাকেন সেই আবাসন এবং সংলগ্ন এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। শহরে করোনা রোগীর হদিশ পেতে নড়েচড়ে বসেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুরসভা। মঙ্গলবার সকালে কদমতলা দুর্গাবাড়ি আবাসনে পুরসভা ও দমকল কর্মীরা স্যানিটাইজেশনের কাজ করেন। পিপিই কিট পরে দমকল কর্মীরা প্রথমে করোনা আক্রান্তের আবাসন সহ পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজ করেন। আজকে ফায়ার ব্রিগেডকে সাথে নিয়ে জলের মধ্যে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং এবং ফিনাইল মিশিয়ে আমরা পুরো অ্যাপার্টমেন্টটাকে আমরা স্যানিটাইজ করে দিচ্ছি। তার সাথে আশেপাশে দুটো গলি এবং সামনেটাও আমরা স্যানিটাইজ করে দিচ্ছি। মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় বৈঠক ও প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব। দলের সুপ্রিমো নির্দেশ মেনে মঙ্গলবার দলীয় নেতৃত্বের সাথে জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব। এই বৈঠক শেষে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেন তিনি। সার্কিট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা, বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দলের এই বৈঠকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস দলের সমস্ত বিষয়, চা বাগান এলাকার সমস্যা এবং কোভিড মোকাবিলায় দুই জেলার প্রশাসনিক ভূমিকা এবং বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর বিষয় আলাপ আলোচনা করা হয়। এই বৈঠকের রিপোর্ট দলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবেন বলে জানান দলের উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। হয়েছে সাংগঠনিক ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কী পদক্ষেপ আরও নিলে ভালো হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ফাইনালি আমি রিপোর্ট আমাদের দলের সুপ্রিমোর কাছেই পাঠিয়ে দেব। এই বৈঠক শেষে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মা জানান এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। খুব ভালো সাংগঠনিক আলোচনা হয়েছে, সংগঠনের সব ব্যাপারে বিস্তৃত ব্যাপারে আলোচনা হয়েছে, কোভিডের ব্যাপারে আলোচনা হয়েছে, কী করণীয় কী করতে হবে এসব ব্যাপারে আলোচনা। কোনো সিদ্ধান্ত হলো কোনো অনেকগুলো সিদ্ধান্ত যেটা আমার বলা উচিত হবে না সেটা গৌতম দাই বলবে। দলীয় বৈঠক শেষে জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও এসজেডিএ চেয়ারম্যানের সাথে প্রশাসনিক বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এই বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ির বাসিন্দাদের রাজগঞ্জ ব্লকে গিয়ে রেশন কার্ড নিতে হচ্ছে, সে কারণে ডাবগ্রাম 2 এবং ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুটি ডিস্ট্রিবিউশন কেন্দ্র তৈরি করা, ডাবগ্রাম ফুলবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার করা, শিলিগুড়ি পুর নিগম এলাকার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নোডাল অফিসার নিযুক্ত করা, বিন্নাগুড়ি চা বাগানে আসা পরিযায়ী শ্রমিকদের কাজে নেওয়ার আগে হোম কোয়ারেন্টিনে থাকা নিয়ে আলোচনা করার পাশাপাশি 14টি বন্ধ চা বাগান নিয়েও আলোচনা করার কথা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। এছাড়া এসজেডিএ নিয়ে চেয়ারম্যানের সাথে সংক্ষিপ্ত আলোচনা করার কথা জানান তিনি। তিনি বলেন চা বাগান এলাকাগুলিতে ট্রুনাট মেশিনের মাধ্যমে করোনা টেস্ট কেন্দ্র করার জন্য সরকারের সাথে কথা বলবেন। যে রেশন কার্ডটা দেওয়া হচ্ছে, ওই আগে যে সাদা রেশন কার্ডটা ছিল এটা হচ্ছে কি একটু অসুবিধা হচ্ছে, ডাবগ্রাম ফুলবাড়ির লোকদের রাজগঞ্জ ব্লকে যেতে হচ্ছে, তো সেটা রাজগঞ্জ ব্লকের দুটো ডাবগ্রাম ফুলবাড়ির মধ্যে দুটো জায়গাতে বললাম সেন্টারটা করতে, একটা হচ্ছে ডাবগ্রাম 2 আর একটা হচ্ছে ফুলবাড়ি 1, জিপির থেকে যদি দেওয়া হয়। মানে আমরা কাছাকাছি জায়গা থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার করার জন্য ডিএমকে বলেছি এবং আমি ডিস্ট্রিক্ট ফুড কন্ট্রোলারকে বলবো, এটা প্রিন্সিপালে এগ্রিড হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়িতে কোনো কোয়ারেন্টিন সেন্টার ছিল সেটা আমি বলেছি যে এখন খুব ইম্পর্টেন্ট যে কোয়ারেন্টিন সেন্টার আমাদের করতে হবে, ডাকবাম ফুলবাড়ির মধ্যে জায়গাগুলো চিহ্নিত করেছে কয়েকটি জায়গা, সেই জায়গাগুলোতে কোয়ারেন্টিন সেন্টার খুব তাড়াতাড়ি চালু হবে।
তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে একটা নোডাল অফিসার এর কথা সবাই বলছে যে জলপাইগুড়ি আর ডাবগ্রাম ফুলবাড়ি মেনলি এসএমসি এরিয়ার সাথে কোঅর্ডিনেট করবে, কারণ এসএমসি এলাকাতে ডুয়েল জুরিসডিকশন হচ্ছে। কর্পোরেশন হচ্ছে শিলিগুড়ি, কিন্তু জেলা কাজ হচ্ছে জলপাইগুড়ি। সেই জন্য বীর বিক্রম রায় বলে যে ভদ্রলোক, ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের জন্য পূজোর মধ্যে নতুন রূপে তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টির শুভ সূচনা হওয়ার আশা প্রকাশ করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি শহরে বিডিও অফিস মোড় এলাকায় তিস্তা পর্যটন আবাস নতুন রূপে তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টি হয়ে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে। মঙ্গলবার রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টির কাজ পরিদর্শনে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব। পর্যটকদের জন্য এই আবাসের কাজ পূজোর মধ্যেই শেষ করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। দেখলাম লবি, রিসেপশন, প্লে রুম, কিচেন, মডুলার কিচেন হয়েছে অনেক বড়, তারপর কনফারেন্স রুম, এখানে রেস্টুরেন্ট সবটা আছে, ল্যান্ডস্কেপিং পিছন দিকে মাঠটা ভরাট করে ওটাকে লং করা হবে, সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন ল্যান্ডস্কেপ হচ্ছে, এটা এই বর্ষাকালে পুরো শেপ নিয়ে নেবে। আর পাশে বাঁদিকে আমরা ওই করে দেবো বাঘটা, আর উপরে যেহেতু সুপ্রুম কম কেউ ইন্টারকানেক্টেড ডাবল রুমও করা হয়েছে, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা এক রুমে থাকবে, হাজবেন্ডরা এক রুমে থাকতে পারবে, ওরকম অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। সব মিলে এটা ভালো, ছটা রুম দিয়ে আমরা স্টার্ট করেছি এখন অনলাইন বুকিং, দশটা রুম ওরা হ্যান্ড ওভার করে দেবে দু তিন মাস চার মাসের মধ্যে পুরোটা কাজ করতে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য বিজেপির নেতৃত্বের উদ্যোগে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিজেপির ভার্চুয়াল জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পরিকল্পিত ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শাহ। জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই জনসভার বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে বিভিন্ন জায়গায় সভার আয়োজন করা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে। বেঙ্গল ফর বিজেপি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে অসংখ্য মানুষ এই সভায় চোখ রেখেছেন বলে জানালেন বিজেপির জনতা যুব মোর্চার জেলা সভাপতি শ্যামপ্রসাদ। তিনি জানান করোনা মহামারীর সময় মানুষকে বার্তা দেওয়ার পাশাপাশি সংগঠনকে মজবুত রাখার বার্তাও দেওয়া হয় এই জনসভায়। এই ভার্চুয়াল জনসভার মাধ্যমে আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। এই করোনা মহামারীর সময় আমরা জানি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সভা করা সম্ভব নয়, তাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এই উপায় বের করেছেন যে ভার্চুয়াল জনসভার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, এবং আছে পশ্চিমবঙ্গ বিজেপির উদ্যোগে এই জনসভা হচ্ছে। আবারও গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 200 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ধৃত দুইজন, দুজনের বাড়ি রাজস্থানে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ 27 নম্বর জাতীয় সড়কে নজরদারি চালায়। গোশালা মোড়ের রাজস্থান নম্বরের একটি ফাঁকা ট্রাক আসতে পুলিশ ওই ট্রাকটিকে আটক করে। ট্রাকের ভেতর লোহার তৈরি করা আলাদা বাক্স, সেই বাক্স খুলতে বের হয়ে আসে 100টি গাঁজার প্যাকেট, তাতে ছিল প্রায় 200 কেজি গাঁজা। গাঁজার বাজার মূল্য প্রায় 20-25 লক্ষ টাকা। এদিকে পুলিশের উপস্থিতি বুঝে ট্রাকের চালক ও এক কর্মী পালানোর চেষ্টা করে। অবশেষে পুলিশ তাড়া করে দুজনকেই গ্রেপ্তার করে। ধৃতরা হলো মোহাম্মদ আমজাদ এবং বাগলুরাম, দুজনেরই বাড়ি রাজস্থানে। এদিকে পুলিশের জেরাতে উঠে এসেছে কোচবিহারের নিশিগঞ্জ এলাকা থেকে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 17 মে থেকে দফায় দফায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানার পুলিশ প্রায় 1500 কেজি গাঁজা উদ্ধার করল। কানপুর থেকে ফিরে বাড়িতে ঠাঁই হলো না এক শিশুসহ দুই মহিলার। অবশেষে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতোর সহযোগিতায় তাদের ঠাঁই হলো বাবুপাড়ার একটি হোটেলে। লকডাউনের আগে এক শিশুকন্যার চিকিৎসার জন্য কানপুরে গিয়েছিলেন জলপাইগুড়ি শহরের সেনপাড়ার এক ভাড়াটিয়া পরিবারের দুই মহিলা সদস্যা লিপিকা মাহাতো ও সরস্বতী মাহাতো। লকডাউনের কারণে সেখানে দীর্ঘদিন আটকে পড়েছিলেন তারা। সোমবার কানপুর থেকে জলপাইগুড়িতে ফেরেন, আর এখানে ফিরতেই সকাল থেকে রাত পর্যন্ত চরম নাজেয়াল হতে হলো তাদের। সকালে হাসপাতালে গেলে সেখানে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। এরপর তারা সেনপাড়ার ভাড়া বাড়িতে গেলে বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাদের বাড়িতে ঢুকতে দেয়নি। তারপর তারা সেখান থেকে সোজা চলে যান একটি ধর্মশালায়, সেখানেও ঠাঁই হয়নি।
এরপর কোতোয়ালি থানার দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। এভাবে সকাল থেকে ব্যাগপত্র নিয়ে না খাওয়া অবস্থায় শহরের এদিক ওদিক ঘুরে বেড়ান তারা। রাতে তাদের এভাবে ঘুরতে দেখেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। তিনি তাদের অসহায়তার কথা শুনে আর্থিক সাহায্য করে বাবুপাড়ার একটি হোটেলে কোয়ারেন্টিনের ব্যবস্থা করে দেন। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে লিপিকা মাহাতো এবং সরস্বতী মাহাতো তারা ব্যাগ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে। দিনেরবেলা ওদের বাড়ির লোককে দেখেছিলাম যে থানায় যেতে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, ওনারা বললেন যে এরকম আমি কানপুর থেকে এসেছি, আমি আমাকে হোম কোয়ারেন্টাইন লেখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন লেখার পরে উনি সেনপাড়ায় যে বাড়িতে থাকেন সেখানে গিয়েছিলেন, কিন্তু সেনপাড়া থেকে ওখানকার স্থানীয় লোকজন না ওনাকে থাকতে দিচ্ছেন। পরে ওনারা নিজের চেষ্টায় একটা ধর্মশালা ঠিক করেছিল, পরে ধর্মশালায় লোকজন আশেপাশের লোকজন ওনাকে থাকতে দেয়নি। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমাকে বললো, তারপর লাস্টে ইনারা নিজের চেষ্টায় এখন সকাল থেকে না খেয়ে দেয় রাস্তায়। আপনি দেখতে পাচ্ছেন ব্যাগ সঙ্গে রয়েছে, ছোটো বাচ্চা সঙ্গে রয়েছে, সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে আমি দেখতে পেয়ে আমি ওদেরকে বললাম ঠিক আছে, তুমি আপাতত তোমরা হোম কোয়ারেন্টাইনের জন্য তো তোমাকে যখন থাকতে দিচ্ছে না, তো গ্রিন সিটি হোটেল আছে ওখানে থাকো। ওরা জিজ্ঞেস করে আসলো 5,200 টাকা নেবে। আমি ওদেরকে 5,000 টাকা দিয়ে সাহায্য করে বললাম তোমরা আবেদন থাকো। সন্দীপ মাহাতোর এমন সাহায্যে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিবারের সদস্যা লিপিকা মাহাতো। এখন থানা মোড়ে যে রাস্তা দাঁড়াচ্ছে যে সঞ্জিতদার বাড়ির সামনে, কি করলো উনি? আমাদেরকে হেল্প করলো একটু টাকা পয়সা দিয়ে, আর একটু হোটেলের ব্যবস্থা করে দিল। ওনাকে স্বাগত ধন্যবাদ যে উনি করে দিয়েছে। আমফান ও করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে নিয়মিত অর্থ সাহায্য করছেন ওয়েস্ট বেঙ্গল টিপিটি এর সদস্যরা। মঙ্গলবার দুজন শিক্ষক তাদের মাসিক বেতন থেকে অর্থ তুলে দিলেন ত্রাণ তহবিলে। আমফান মোকাবিলায় রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে জলপাইগুড়ির শিক্ষক গৌরব সাহা তার এ মাসের বেতন থেকে একটি চেকের মাধ্যমে 5,000 টাকা তুলে দিলেন। পাশাপাশি কোভিড-19 মোকাবিলায় রাজ্য সরকারের স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে এ মাসের বেতন থেকে একটি চেকের মাধ্যমে 5,000 টাকা তুলে দেন ময়নাগুড়ির শিক্ষক তথা WBTPT এর জেলা সহসভাপতি গোবিন্দ পাল। WBTPT এর রাজ্য সভাপতি অশোক রুদ্রের নির্দেশে রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকারা এই দুই ফান্ডে অনুদান প্রদান করে চলেছে এবং সেই ধারা অব্যাহত রয়েছে বলে জানান সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপন বসাক। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এই দুই শিক্ষকের থেকে স্বপনবাবু চেক দুটি তুলে নেন এবং একটি ব্যাংকের জলপাইগুড়ি শাখায় চেক দুটি জমা করা হবে বলে জানান তিনি। আজকে আমাদের একজন শিক্ষক গৌরব সাহা, তিনি হচ্ছে 5,000 টাকা তুলে দিলেন তার বেতনের থেকে এই আমফান মোকাবিলায়। এবং আজকেই আরও একজন শিক্ষক, যিনি হচ্ছেন করোনা মোকাবিলায় যে ফান্ড হয়েছে রাজ্যে, গোবিন্দ পাল ময়নাগুড়ির, তিনিও কিন্তু আজকে ওই করোনা মোকাবিলার যে ফান্ড সেখানে 5,000 টাকা তুলে দিয়েছেন। মার্কিন মুলুকে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে সারা বিশ্বের সাথে পশ্চিমবঙ্গেও বামপন্থী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সোমবার বিকেলে বড় পোস্ট অফিস মোড়ে বামপন্থী শ্রমিক সংগঠন 12ই জুলাই কমিটির অন্তর্ভুক্ত ব্যাংক, বিমা, শিক্ষক, ছাত্র, যুব সংগঠনগুলো যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর বর্ণবিদ্বেষী ট্রাম্পের নগ্ন আক্রমণে তীব্র প্রতিবাদ জানান। নিহত জর্জ ফ্লয়েড সহ বর্ণ বৈষম্যের কারণে নিহতদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিক নেতা জিয়াউল আলম, কৃষ্ণ সেন, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, অপূর্ব বোস, উত্তম সরকার, প্রদীপ গোস্বামী, প্রকাশ রায়, জীবন সরকার, মৃণাল রায় সহ অন্যান্যরা। DYFI জলপাইগুড়ির জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার জলপাইগুড়িতে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিংয়ে অবস্থিত DYFI জেলা দপ্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে DYFI প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI জলপাইগুড়ির জেলা সম্পাদক প্রদীপ দে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নীলাঞ্জন নিয়োগী শুভেন্দু সাহা, জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার, সাগর ভৌমিক সহ অন্যান্যরা। এবি নিউজে এখন সময়, বিরতির সঙ্গে থাকুন। করোনা এক্ষুনি যাবে বলে মনে হয় না, অন্তত এখন 3 মাসের জন্য আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান নেওয়া উচিত, যাতে অন্তত কিছু কিছু করে আমরা করতে পারি, একেবারে দম বন্ধ করে দিয়ে নয়। আমরা সমস্ত জনসাধারণকে আবেদন করছি, মাস্কটা সকলে পরবেন, এটা কিন্তু মানুষের নিজের স্বার্থেই পরতে হবে, এটা আমাদের এখন প্রাত্যহিক সঙ্গী হয়ে গেছে প্রায়। চিরকাল তো বন্ধ করে রাখা যাবে না দরজা, দোকানও খুলতে হবে, হাট বাজারও খুলতে হবে, গাড়িও একটু একটু করে চালু করতে হবে,
কাজকর্মেও একটু একটু করে যোগদান করতে হবে। দোকানদাররা বিশেষ করে হাতে গ্লাভস পরবেন, কারণ তাকে জিনিস দিতে হচ্ছে, নিতে হচ্ছে। ইভেন যে যে অফিসে কাজ করতে যাচ্ছেন এমপ্লয়িজরা, ইট মে বি প্রাইভেট, ইট মে বি গভর্নমেন্ট, এবং প্রত্যেকটা দোকানে হ্যান্ড স্যানিটাইজার মাস্ট রাখবেন। শহরে বা গ্রামে এখন কোনো রকম কোনো গ্যাদারিং আমরা অ্যালাউ করব না। আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, এটা করতেই হবে, তা নাহলে আপনারা নিজেরা ভালো থাকবেন না। গভর্নমেন্টের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের থেকেও আমি মনে করি বাড়িতে কোয়ারেন্টাইন করা অনেক বেটার, যেটা হোম কোয়ারেন্টাইন। বাদ বাকি টোটালটা জেনে রাখুন, এটা এত ভয়াবহ কিছু নয়। আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজেদের কিন্তু সুস্থ থাকতে হবে। নিজেরা সুস্থ না থাকলে কিন্তু সেটাটাই নষ্ট হয়ে যাবে। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। মানুষের সাহায্যের হাত তাদের মাথা গোঁজার স্থান করে দিয়েছে, তাদের কাছে দৈনন্দিন খাদ্য সামগ্রীও পৌঁছে দিচ্ছেন অনেকেই। আর এতেই খুশি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য সেবাগ্রামের বাসিন্দা মা ও মেয়ে। সভ্য সমাজে পাতার ঘরে বসবাস করে দিন চলছিল মা দীপালী মণ্ডল আর তার পড়ুয়া মেয়ে বীণা মণ্ডলের। মায়ের নগর কীর্তন করে ভিক্ষার ঝুলি থেকে মুখে উঠছিল দুমুঠো। গত 19শে মে তাদের অসহায়তার কথা আমাদের চ্যানেলে সম্প্রচারিত হতেই মানবিকতার হাতগুলো এগিয়ে যায় তাদের দিকে। তবে মা মেয়েকে সাহায্যের জন্য মূল উদ্যোগ গ্রহণ করেন ICDS কর্মী বাবলি ঘোষ মণ্ডল। আজ মা আর মেয়ের মাথা গোঁজার স্থান হওয়াতে সবচেয়ে বেশি খুশি তিনি। তবে এখনও পর্যন্ত বিদ্যুৎবিহীন পরিবেশেই থাকতে হচ্ছে মা আর মেয়েকে। তাদের নেই রেশন কার্ড ও জব কার্ড, তাই যদি প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেয় তবে উপকৃত হবে মা ও মেয়ে, সে কথাই জানান বাবলি ঘোষ মণ্ডল। এখন ওদের সমস্যা হচ্ছে ওদের জব কার্ড এবং রেশন কার্ড নাই। যদি প্রশাসনের তরফ থেকে হোক মানে রেশন কার্ডটা জব কার্ডটা করে দেয় তাহলে ওরা খুব উপকৃত হবে আর কি। অন্যদিকে দুঃসময় যাদেরকে পাশে পেয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীপালী মণ্ডলের মেয়ে বীণা মণ্ডল। তো যে ঘরটা ছিল ভেঙে আজকে অনেকে তৈরি করেছে, কি জানাবে তাদেরকে, কি বলবে? আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ যে আমাদের দুঃসময় এইভাবে পাশে দাঁড়িয়েছে। আমি আমার বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কি বলে তাদের ধন্যবাদ জানাবো। আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের জব কার্ড নেই, আধার কার্ড, জব কার্ড নেই, রেশন কার্ড নেই। এগুলোর দিক থেকে যদি প্রশাসনের দিক থেকে যদি আমাদের হেল্প করে তা আমি খুব খুশি হব। দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় দিন যাপন মায়ের। এবি নিউজের সম্প্রচারিত এই খবরে তাদের অসহায়তার কথা জানতে পেরে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়ায় সুনীতি চৌহানের বাড়িতে গিয়ে সাহায্য তুলে দিলেন স্বনির্ভর গোষ্ঠী ঐতিহ্য সংঘের সদস্যরা। সোমবার স্বনির্ভর গোষ্ঠী ঐতিহ্য সংঘের সদস্যরা সানুপাড়ার বাসিন্দা সুনীতি চৌহানের বাড়িতে গিয়ে এক বস্তা চাল, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ 500 টাকা তুলে দেন। এছাড়াও সুনীতি চৌহানের APL রেশন কার্ড BPL করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান ঐতিহ্য সংঘের সদস্যা রেবা দে। গত শনিবার দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে স্বামীহারা সুনীতি দেবীর অসহায়তার কথা জানতে পেরে তাকে সাহায্য করেন জলপাইগুড়ির এক দম্পতি শান্তনু শর্মা ও অনুষ্কা শর্মা। আমাদের চ্যানেলে এই খবর দেখতে পেয়ে খড়িয়া অঞ্চলেরই ঐতিহ্য সংঘের সদস্যরা সাহায্য নিয়ে এগিয়ে যান। এত কষ্টের মধ্যে আছে, তারা যদি ওদেরকে কিছু আমরা আর্থিক সাহায্য করতে পারি, যতটুকু পারি ততটুকু সাহায্য করার জন্য আমরা আজকে এগিয়ে আসলাম। আজকে উপকারে লাগে। আর আমরা এসেছিলাম মূলত হচ্ছে ওনার রেশন কার্ডটার জন্য। রেশন কার্ডটা যদি আমরা ডিটেল করে দিতে পারি ওনার, তাহলে আমরা আমার নিজেদেরকে উপকৃত মনে করি। লকডাউন শিথিল হতে ছন্দে ফেরার চেষ্টা খেলার মাঠে। জলপাইগুড়ি ABPC মাঠকে তাই খেলার উপযোগী করে তোলার কাজ শুরু হলো ক্রিকেট কোচিং সেন্টারের উদ্যোগে। DSA ক্রিকেট কোচিং সেন্টার এবং নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টারকে যৌথভাবে ABPC মাঠে ক্রিকেট প্রশিক্ষণ দেন প্রশিক্ষক উদয় রায়। লকডাউনের দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ বন্ধ, তাই লকডাউন শিথিল হতেই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রশিক্ষক উদয় রায়। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরাও যথেষ্টই আগ্রহ প্রকাশ করেছেন। লকডাউনের দীর্ঘ সময় খেলার মাঠে আগাছাও যথেষ্টই বৃদ্ধি পেয়েছে, তাই খেলার উপযোগী করার জন্য আগাছা পরিষ্কার করা হচ্ছে গত 3 দিন ধরে। করোনা সংক্রমণের জেরে জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে গিয়েছে, মাঠমুখী ছেলেমেয়েরা আজ ঘরবন্দি। করোনাকে হারাতে গেলে শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা জরুরি, আর খেলার মাঠই তা তৈরি করতে পারে। তাই আরও 14 দিন পর ক্রিকেট কোচিং শুরু করার কথা জানালেন প্রশিক্ষক উদয় রায়। লকডাউন ছিল, 14 দিন আমরা সরকারের নিয়মকানুন মেনেই বাড়িতেই ছিলাম। সব গার্জিয়ানরা গার্জিয়ানদের বলে দেওয়া হয়েছিল
স্টুডেন্টদেরও বলা ছিল, বাড়িতেই ছিল তারা। এখন যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, তখন আমরা আমাদের কোচিং সেন্টারে এসে আগে জিনিস জায়গা টাকা পরিষ্কার টরিষ্কার করে ঘাস টাস কেটে আস্তে আস্তে রেডি করা হচ্ছে। এবং অনেক গার্জিয়ান ফোন করছে যে বাড়িতে থাকতে থাকতে অনেকের প্রবলেম হচ্ছে, বাড়িতে বাচ্চাদের বড়দের, ওরা চাচ্ছে যে একটু মাঠে যদি ডিস্টেন্স মেনটেন করে করা যায়, সেটার জন্যই আমরা চেষ্টা করব, করছি আর কি, মানে আস্তে আস্তে স্টার্ট করব। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিসা। নমস্কার।